প্রত্যেক গুজব আমি তাদেরকে দেখাচ্ছি। গুজব দেখেন, এই যে গুজব, আমরা স্টুডেন্ট, এই যে গুজব, সন্ত্রাস না, আমরা কোনো জঙ্গি না। এগুলা কি দেখেন, এটা বারো বারো বুলেট, এই যে বুলেট, এটা এটা রাবার বুলেট না, এটা বারো বারো বুলেট, এই যে বারো বারো বুলেট, এই যে দেখেন, এটা এটা একটা বুলেট সবার কারো গায়ে পড়লে সে সাথে সাথে সে মারা যাবে। আমরা কি জঙ্গি? আমরা কি সরকার পতন আন্দোলন করতেছি? আমরা শুধু নিরাপদ সড়ক চাইছি। কেন আমাদের উপর এত হামলা? কেন ছাত্রলীগ আমাদেরকে কোপাচ্ছে? কেন? আমরা এটা বিচার চাচ্ছি। দেশের মানুষ কই, মিডিয়া কই? মিডিয়া কি দেখে না এগুলা? মিডিয়া কোথায়? মিডিয়া কোথায়? এখানে আর যারা এতক্ষণ বলতেছিলেন যে গুজব, তারা কই ভাই? প্রত্যেকটা বারো বারো ভাই, হচ্ছে কি দেশে ভাই? গুলি ভাই, এ দেখেন, এ দেখেন, দেখেন যারা বুলেট দেখেন, যারা পয়েন্ট দেখেন, এটা বারো বারো, এটা রাবার, মানতে পারছি। এটা কি, এটা কি দেখেন তো একটু, একটা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে এগুলা হচ্ছে, আর সরকার কি করতেছে? আর আমি সেটাও বুঝি না, বসুন্ধরা গ্রুপ আমাদের কাছ থেকে এত টাকা নিচ্ছে, এখানে একটা বাসা ভাড়া থাকার মেইনটেনেন্স। আচ্ছা এইটা দেখেন, এটা কি, এটা কি, এটা যখন শুট করা হয় দেন এটা ফাটে, এটার মধ্যে অনেক, এই যে এরকম এরকম অনেক এরকম অনেক থাকে, যেটা তখন ছড়ায় ছিটায় গায়ে লাগে। সামনে কি হচ্ছে জানি না, হুট করে জটলা লাগলো। আপু 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 আপু, আপনি প্লিজ যান না, ওই এদিকে বাসায় যান আপু, আপনি বাসায় যান, সঙ্গবাদে থাকেন কিন্তু সেফটি জায়গায়। সামনে পুলিশ আছে, কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম বসুন্ধরা ভিতরে পুলিশ আছে, পুলিশ সামনে আছে। সামনে আন্দোলনে এক ভাই বললো যে এখন জাস্ট অ্যারেস্ট করবে আর নিয়ে যাবে, কারণ আমরা এখানে বেশি ছেলে পেলে নাই, অনেকে আহত হয়েছে। আমরা এখানে যারা আসছি তাদের মধ্যে অ্যাবাউট 50% এর মতো আহত হয়েছি আমরা।